প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় তোমরা খুবই ভালো আছো, সবাই সুস্থ আছো, যে যেখানে অবস্থান করছো সবাই সুন্দরভাবে জীবন যাপন করছো। আজকে তোমাদের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তোমাদের আজকে আমি নবম অধ্যায়ের অর্থাৎ শেষ যে অংশটা, 20তম ক্লাস, সেটা আমি তোমাদের সাথে নিয়ে উপস্থিত হয়েছি। দেখো, 20তম ক্লাসে তোমাদের কি আছে? আমার পরিচয় নিশ্চয় তোমরা দেখতে পাচ্ছ। আজকে তোমাদের সাথে আমি হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষার আরেকটা ক্লাস, সেটা নবম ও দশম শ্রেণী নবম অধ্যায়ের ধর্মপথ ও আদর্শ জীবন, আমি এখানে আমার একটা স্লাইডে মনে হয় একটু লেখার ভুলও হতে পারে, সেটা মনে হয় পড়ে নাই। দেখো, আমরা মূল পাঠে ফিরে যাওয়ার আগে তোমরা এই পাঠটা পড়ে কি জানতে পারবে, কি শিখতে পারবে এবং কি করতে পারবে সেটা একটু জেনে নিই। দেখো এখানে কি আছে, দেখো, মাদক গ্রহণ অধর্মের পথ, এই ধারণাটি তোমরা কি করতে পারবে, ব্যাখ্যা করতে পারবে। ধূমপান ও মাদকের কুফল তোমরা ব্যাখ্যা করতে পারবে। মাদকের শক্তি প্রতিরোধের পারিবারিক ধর্মীয় সাংস্কৃতিক গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে। ধর্মপথ চলতে উদ্বুদ্ধ তোমরা হবে। জীবন আচরণে সততা ও শিষ্টাচার প্রদর্শনে আগ্রহী এবং মাদক প্রতিরোধে সচেতনতা কি সচেতন তোমরা হবে। এই অংশ অর্থাৎ আরেকটা স্লাইড আমার মাঝখানে বাদ গিয়েছিল, সে অংশটা আমি এখন তোমাদেরকে মুখে বলে দিলাম। চলো তাহলে আমরা আর দেরি করছি না, মূল অংশে তোমরা ফিরে যাচ্ছি। দেখো এটা এটা অবশ্য বেশি না, এটা মাত্র 1 পৃষ্ঠের পড়া, তাও যখন এই ক্লাসটা আলাদা করে ফেলছে সুতরাং আমাকে আলাদাভাবে ক্লাসটা নিতে হচ্ছে। নিশ্চয়ই তোমরা বই খাতা কলম নিয়ে প্রতিদিনের মতো উপস্থিত হয়েছো। মেয়েরা তোমরা ক্লাসগুলো, আমি বারবার বলছি, সবাই নিয়মিত ক্লাসগুলো দেখবে। তোমরা যে যেখানে লেখাপড়া করো না কেন, স্কুলে হচ্ছে যে স্কুল হচ্ছে মেন, সুতরাং স্কুলের টিচারদের ক্লাসগুলো দেখবে। অন্যান্য ক্লাসে অন্যান্য টিচারদের ক্লাস আমি দেখতে নিষেধ করবো না, সব টিচারের ক্লাস দেখবে এবং সব স্কুলে তোমরা ঢুকবে, কে কিরকম ক্লাস টিচার সেটাও দেখবে, ঠিক আছে? চলো আমি এখন মূল পাঠে ফিরে যাচ্ছি। মাদক গ্রহণ ও অধর্মের পথ, আমরা জানি, চলো আমরা জানি মাদক গ্রহণ বা মাদকাসক্তি অনৈতিক এবং অধর্মের পথ। যেহেতু একজন লোক যখন সমাজচ্যুত হয়ে যায়, অর্থাৎ যে মাদক গ্রহণ করে হিরোইন খায়, ফেন্সিডিল খায় বা মদ খায়, ওদেরকে কিন্তু কেউ সাধারণত দেখতে পায় না। কারো পরিবারে যদি এরকম থেকে থাকে তাহলে তাকে কি করে, সবাই কি করে, নানা রকম বকাঝকা করে, সেটা তোমরা নিশ্চয় জানো। যদি কারো পরিবারে থেকে থাকে তাহলে তোমরা দেখেও ছিল, কারো ভাই আছে, কারো আত্মীয় স্বজন, ওরকম অনেকজনের হয়। তবুও আমি ওইদিকে যাচ্ছি না, আমি বলেছি কারো পরিবারে যদি থেকে থাকে তাহলে তোমরা সরাসরি সেগুলো তোমরা দেখছো, সেই কথাটাই তোমাদেরকে বোঝাতে যাচ্ছি। দেখো, কারণ মাদক আসক্তি মাদক গ্রহণকারী সামাজিক চেতনাকে বিমূল করে দেয়, তিনি আর প্রকৃতিস্থ থাকে না, সুস্থ থাকে না, আর অসুস্থ দেহ ও মনে তিনি যে আচরণ করেন তাকে অনৈতিকতা কি পায় প্রকাশ পায়। ধূমপান, মদ, গাঁজা, আমাদের এগুলো হচ্ছে এক একটা মাদকের নাম, এক একভাবে লিখেছে। দেখো, ধূমপান, মাদক, মদ, গাঁজা, আফিম, হেরোইন, কোডিন, ফেন্সিডিল ইত্যাদি মাদক, এগুলো গ্রহণ করা একবার শুরু হলে তার নেশায় কী হয়, পরিণত হয়, আর সহজে সেগুলো কি করা যেন ছাড়া যায় না। তাইলে মাদকাসক্ত মাদক দ্রব্য না পেলে অস্থির হয়ে ওঠেন, তার আচরণ কখনো কখনো হয়ে ওঠে ধ্বংসাত্মক। অর্থাৎ এখানে খুব সুন্দরভাবে সেটা বলেছে, অর্থাৎ সে যখন কি হবে, আস্তে আস্তে যখন মাদকের নেশা যখন পরিণত তার মধ্যে পরিণত হবে, সে কিন্তু আর মানুষ হিসেবে থাকে না, সে একজন কি বিকৃত মস্তিষ্কের মানুষ হয়ে যায়।
এক কথায় এখানে সে সেটাই বলা হয়েছে। তাই তার আচরণ কখনো কখনো হয়ে ওঠে অর্থাৎ ধ্বংসাত্মক অর্থাৎ মারাত্মক। সে এমনকি সে মাদকের জন্য মানুষকে খুন করতে দ্বিধাবোধ করে না। এখন ধূমপান ও মাদকাসক্তির কুফলটা দেখো তোমরা। দেখো ধূমপান ও মাদকাসক্তি দৈহিক মানসিক আর্থিক ও সামাজিক ক্ষতি সাধন করে। ধূমপানের ফলে নানাবিধ কি হয় রোগ হয়, যেমন নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, যক্ষা, ফুসফুসের ক্যান্সার, গ্যাস্ট্রিক আলসার, ক্ষুধামন্দ, হৃদরোগ ইত্যাদি। তাছাড়া ধূমপান শুধু ধূমপায়ীর ক্ষতি করে না, অন্যদেরও কি করে ক্ষতির কারণ হয়। মাদক গ্রহণে নানা প্রকার অসুখ হয় এবং মাদকাসক্ত স্বাভাবিক কি করে না, জীবনযাপন থেকে দূরে সরে যান। মাদক গ্রহণে মানসিক ক্ষতি হয়। তারপরে কি হয়েছে দেখো, মাদকের অবস্থা মাদকাসক্ত অবস্থা বিবেক বুদ্ধি লোপ পায়, অর্থাৎ সে লোকটা পরিণতিটা এখানে বলছে। দেখো বিবেক বুদ্ধি লোপ পায়, মাদকাসক্তির চৈতন্য পর্যন্ত লোপ পেতে পারে। মাদকাসক্তি ব্যক্তি মস্তিষ্ক বিকৃতি পর্যন্ত ঘটতে পারে। মাদকদ্রব্য ক্রয় করার জন্য অর্থ জোগাড় করতে গিয়ে মাদকাসক্ত কি হয়, অসৎ উপায় অবলম্বন করতেও দ্বিধা করেন না। মাদকাসক্তির কারণে পারিবারিক ও সামাজিক বন্ধন পর্যন্ত কি হয়, শিথিল হইয়ে যায়। এই যে অর্থাৎ একজনের সাথে একজনের কিন্তু সম্পর্ক কি হয়ে যায়, ভেঙে যায়, সেটা এখানে বলছে। এরপরে দেখো এই যে এই এই উদাহরণটা দিল, অর্থাৎ নিশ্চয় তোমরা, আমি এজন্য বলেছি কারো পরিবারে যদি থেকে থাকে তাহলে এগুলির সাথে তার সাথে একটু মিলিয়ে নেওয়ার তোমরা চেষ্টা করবে, অর্থাৎ সেই লোকটি কি করছে সেটা তুমি একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে। এখন এরপরে দেখো, অর্থাৎ মাদকাসক্তি প্রতিরোধের পারিবারিক ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্বটা দেখো। মাদক এ যে এটার পারিবারিক কিরকম সম্পর্ক হয় একজনের সাথে, ধর্মীয়ভাবে কিভাবে সাংস্কৃতির সাথে কিভাবে জড়িত হয় সে এখানে বলেছে। দেখো পরিবারই সমাজের প্রথম স্তর, তাহলে পারিবারিক ধর্মীয় সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধ গোটা পরিবারের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। আসলে এটা একদম সত্যি কথা, একজন পরিবারের উপর কিন্তু একটা ব্যক্তির উপর কিন্তু একটা পরিবার নির্ভর করছে। সেই পরিবারের প্রধান যদি ভালো হয় তাহলে কিন্তু পরিবারটা খুব সুন্দরভাবে গঠন হয়, আর সেই পরিবারের প্রধান যদি খারাপ হয় তাহলে পরিবারটা কি হয় যে উচ্ছন্নে চলে যায়। ঠিক সেরকম একটা কথা কিন্তু এখানে বলেছে, পারিবারিক ধর্মীয় সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধ গোটা পরিবারের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। পরিবারের সকল সদস্যকে এই বিষয়ে উদ্বুদ্ধ করতে হবে, অর্থাৎ পরিবারের সকল বিষয়কে ধর্মীয় সংস্কৃতি শিক্ষায় শিক্ষিত করতে হবে, উদ্বুদ্ধ করতে হবে যে আমাদের দেহে আত্মারূপে ব্রহ্মা কি করছেন, অবস্থান করছেন। আমাদের দেহে আত্মারূপে কে রয়েছে, ব্রহ্মা রয়েছে। সুতরাং এ দেহ ব্রহ্মা বা ঈশ্বরের মন্দির, তাকে কোনোভাবে অপবিত্র করা চলবে না। দ্বিতীয়ত হিন্দু ধর্ম অনুসারে মাদকাসক্ত ঘোরতর পাপ সমূহের অন্যতম, অর্থাৎ আসলে সেটা হিন্দু ধর্ম বা মুসলিম ধর্ম যাই হোক না, সব ধর্মে কিন্তু এই মাদকাসক্তটা কিন্তু একটা পাপ হিসেবে ধরে নিতে হয়। কেবল মাদকাসক্তই পাপী নয়, যারা তার সঙ্গ করেন অর্থাৎ যারা তার সঙ্গী তারাই কিন্তু পাপী। কি বলেছে দেখো, কেবল মাদকাসক্তই পাপী নয়, মাদকাসক্তি ব্যক্তি কিন্তু পাপী নয়, যারা তার সাথে মানে যারা সেটা গ্রহণ করে সে কিন্তু পাপী, সেটা এখানে বলছে। কারণ মাদকাসক্তের পাপ তাদেরকেও করে স্পর্শ করে। মাদকাসক্তকে সুস্থ জীবনে ফিরিয়ে আনা একটি পরিবারের কর্তব্য, অর্থাৎ একজন পরিবারে যদি একজন ব্যক্তি এরকম মাদকাসক্ত হয় তাকে কিন্তু পরিবারের অর্থাৎ সে পথ থেকে ফিরিয়ে আনার জন্য একটা পরিবারকে অর্থাৎ পরিবারের ভাই বোন মা বাবা যারাই থাকে না কেন তাদের চেষ্টা করতে বলা হয়েছে।
সন্তানদের গড়ে তোলা পিতা মাতার ধর্মীয় ও নৈতিক দায়িত্ব। অর্থাৎ একটা ছোটকাল থেকে একটা সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে তুলতে একটা মা বাবার কিন্তু একটা নৈতিক দায়িত্ব। তাই লক্ষ্য রাখা প্রয়োজন সন্তানেরা কেমন করে তাদের দৈনন্দিন জীবনটা অতিবাহিত করছে। অর্থাৎ তাইলে প্রত্যেক মা বাবার কিন্তু সন্তানদের দিকে নজর দিতে বলেছে, যেহেতু তাদের জীবন তাদের তারা তাদের প্রতিদিনের কার্যক্রমটা কিভাবে করছে। সন্তানদের কেবল শাসন নয়, সচেতনতা বৃদ্ধি করতে হবে, উদ্বুদ্ধ করতে হবে ধর্মীয় সাংস্কৃতিক ও নৈতিক মূল্যবোধের আলোকে আমরা ধর্মীয় কল্যাণে চেতনায় কি হব, উদ্বুদ্ধ হয়ে মহত্তর সাধনায় কি করব, লিপ্ত থাকব। তাহলে দেখো এখানের মধ্যে আমাদের শ্রী চৈতন্য চরিতামৃতে একটা খুব সুন্দর উপস্থাপনা ব্যাখ্যা বলতে পারো, এটা পারিবারিক ধর্মীয় সংস্কৃতি নৈতিক মূল্যবোধের আলোকে পরিবারের প্রতিটি সদস্যের জীবন হবে পবিত্রতার আলোকে উদ্ভাসিত, অর্থাৎ খুব উজ্জ্বল। তবে পারিবারিক শিক্ষা দিতে হবে কেবল শাসনের আকারে নয়, তোমাকে শাসন করতে নিষেধ করেছে, তাহলে তোমাকে কি করতে বলেছে, দৃষ্টান্ত স্থাপন করে অর্থাৎ আদর করে সোহাগ করে তাকে কি করতে বলেছে, কাছে টানতে বলেছে। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, আপনি আচারি ধর্ম জীবনে শিখাও, অর্থাৎ নিজে করে অন্যকে শিখাও। পারিবারিক ধর্মীয় সংস্কৃতি থেকে আমরা এমন শিক্ষা পেতে চাই, কিরকম শিক্ষা দেখো, যা পরিবারের সকল সদস্যের ধূমপান ও মাদক গ্রহণের মতো অনৈতিক কাজ থেকে দূরে রাখে। পরিবারে সবাই যেমন যেন অঙ্গীকার করে, কিরকম অঙ্গীকারটা দেখো বলছে, দেখো ধূমপান মাদক গ্রহণ অধর্মের পথ, অধর্মের পথ চালাবো না সে পাপ পথে আমার জীবন রথ। অর্থাৎ তোমাকে নিজে নিজে প্রতিজ্ঞা করতে হবে, অর্থাৎ ধূমপান আমি করব না, অধর্মের পথে আমি যাব না, তাহলে আমার জীবনকে আমি পাপ মুক্ত করে সবসময় রাখার চেষ্টা করব, তাহলে সেটা আমার জীবন রথ অর্থাৎ চলার পথে পাতিয়ে হয়ে থাকবে। এই যে এই সুন্দর কথাগুলো নিশ্চয়ই তোমরা ধর্মের বইতে পেয়েছ এবং পরিবারের কাছ থেকেও তোমরা শিখছ, বিভিন্ন বই যদি তোমরা পড়ো তাহলে এগুলো তোমরা কি করবে, পাবে অবশ্যই। তোমরা আমি আবারও বলছি, এটা আমাদের লাস্ট ক্লাস, অর্থাৎ 20তম ক্লাস তোমাদের সিলেবাস অনুযায়ী যারা পরীক্ষার্থী রয়েছ এবং 9-10-এ যারা রয়েছ তাদের আমি এই সিলেবাসটি শেষ করে সামনের দিকে অগ্রসর হব। নিশ্চয় 9-এ নব নতুন করে তোমাদের সিলেবাস দেবে যদি স্কুল না খুলে। আর 2022 সালের পরীক্ষার্থীদের জন্য একটা কিন্তু ছোট সিলেবাস সরকার দিয়ে ফেলেছে, এর সাথে কিন্তু এগুলোর সাথে মিল রেখে শুধু তোমাদের একটা চতুর্থ অধ্যায় বাদ দিয়েছে, ওইটা কিন্তু আমি এখনো ক্লাস করিনি। আমি সামনের দিন ক্লাসটা এগুলো শেষ হওয়ার পরে, যেহেতু তোমাদের ক্লাস সামনে যদি স্কুল না খোলে, ওই চতুর্থ অধ্যায় তোমাদের শেষ করে দেওয়ার চেষ্টা করব। নিশ্চয়ই তোমরা সবাই ক্লাসগুলো দেখেছো, আমার মনে হয় না আমার ক্লাসগুলো তোমরা দেখেছো, কারণ এখানের মধ্যে যদি তোমরা দেখে থাকতে তাহলে অবশ্যই শো করতে, এখানে কিন্তু শো করতে, কিন্তু আমি দেখতেছি ক্লাসগুলোর মধ্যে কি তোমাদের ভিউ কম, সেজন্য সব আমাদের টিচাররা বলে মেয়েরা তো ক্লাস দেখে না। আসলে কিন্তু আমি বারবার বলছি মেয়েরা, তো তোমাদের যদি রেসপন্স ভালো থাকে তাহলে সব টিচার ক্লাস করতে কি হবে সামনের দিকে অগ্রসর হবে। নিশ্চয়ই তোমরা এখন থেকে ক্লাসগুলো যতদিন স্কুল খুলবে না ততদিন পর্যন্ত কি করবে, ক্লাসগুলো দেখার চেষ্টা করবে, সবাই বাসায় থাকবে, স্কুল খুললে তোমাদেরকে স্কুলে আসতে হবে, যেহেতু বলেছে তোমাদের কি পরীক্ষা ছাড়া তোমাদের কি হবে না, তোমরা অটো প্রমোশনে পাশ করতে পারবে না, তোমাদের নিশ্চয়ই বলেছে 20 নম্বরের নৈবিত্তিক আর 30 নম্বরের তোমাদের ব্লড প্রেশার নিয়ে কি হবে সৃজনশীল এবং নৈবিত্তিক নিয়ে তোমাদের পরীক্ষাটা হবে।
সুতরাং আমি জানি আমার মেয়েরা খুব ভালো, সবাই লেখাপড়া করছো, বাসায় আছো, এদিক সেদিক ঘোরাঘুরি করবে না। যদি কিছু আমরা জেনেছি তোর মধ্যে কিছু মেয়ে অসুস্থ হয়েছ, সুতরাং তাদের জন্য একটা কথা বলবো, তোমরা যারা অসুস্থ হয়ে গেছো সেটা অন্য কথা, তবুও তারা একটু কি ঠান্ডা থেকে দূরে থাকবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যারা অসুস্থ হন না তারা অসুস্থ হওয়ার চেষ্টা করবে না, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ। আগামী ক্লাসে তোমরা নিশ্চয়ই অ্যাটেন্ড করবে, আমি সে আশায় রাখছি।